প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর রাসূল এমন একটা কথা শুনাইতেছে রে ভাই কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি মাহে রমাদানের 30টা রোজা রাখবে আর প্রতিদিন 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে ওরে ভাই আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ খাতা এমন ভাবে ক্ষমা করে দিবে যাতে করে বোঝা যায় ওই বান্দা জীবনে কোনো গুনাহই করে নাই সুবহানাল্লাহ বন্ধুরা আমার হাদিসে পাকের মধ্যে আছে রাজা কায়ুমিন ওয়ালাদাতহু আল্লাহর রাসূল বলতেছেন যদি কোনো ব্যক্তি রমজানের 30টা রোজা রাখে আর প্রতিদিন 30 দিন পর্যন্ত আল্লাহর কোন বান্দা যদি 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করে আমার আল্লাহ ওই বান্দার গুনাহ খাতা এমন ভাবে maaf করে দিবে যেমন একজন ছোট শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে মাত্র দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় ওই বান্দা তার জীবনে যেমন কোনো প্রকার গুনাহ থাকে না রে ওই বান্দা যেমন নিষ্পাপ নিষ্পাপ ঠিক তদ্রূপভাবে যেই বান্দা সারা দিন রোজা রাখার পরে ক্লান্ত পরিশ্রান্ত শরীরে নিয়া ইশার নামাজের পরে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এই শরীরের ক্লান্তি নিয়ে আল্লাহর বান্দা এই আমলটুকু শুধুমাত্র করবে রে ভাই আমার আল্লাহ বলতেছে বান্দা তোমার শরীর যদিও ক্লান্ত কিন্তু আমি আল্লাহ তোমারে সুসংবাদ দিয়া দিলাম বান্দারে তুই যে এই জীবনে এত গুনাহ এত গুনাহ এত গুনাহ কামাই করলি আমি আল্লাহ এই রমজানুল মুবারকের উসিলায় এই তারাবির নামাজের ওসিলায় আমি আল্লাহ তোকে একেবারে বেগুনা নিষ্পাপ মাসুম বানায়া দিলাম একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার এই জন্য আমি আর আপনি চেষ্টা করব 30 দিন 30 তারাবি 30 দিন আমরা সিয়াম সাধনা করব রে ভাই এবং 30 দিন অথবা 29 দিন এই প্রতিদিন আমরা 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করব আর দৈনন্দিন তো 5 ওয়াক্ত নামাজ আদায় করব রে ভাই ওরে বন্ধু এই মাহে রমজানে আরো একটা বড় দায়িত্ব হলো ও বান্দা তুমি রমজান মাস কি এটাকে তোমার জানা আছে নাকি আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আমার আল্লাহ বলতেছে ও দুনিয়ার ইমানদার শোনো রমজান কোন মাস তোমরা কি জানো নাকি রমজান হলো ওই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এই যে রমজানুল মুবারকের এত দাম এত দাম এত দাম রমজানের এত মর্যাদা রমজানের এত বৈশিষ্ট্য এত ফজিলত কেন রে ভাই ওরে বন্ধু কারণ এই রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ অন্য এক আয়াতের ভিতরে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ বলতেছে নিশ্চয় আমি লাইলাতুল কদরে কুরআন নাযিল করেছি
করছি এরপরে আমার আল্লাহ নবীজিকে প্রশ্ন করে ও পয়গম্বর আপনি কি জানেন নাকি লাইলাতুল কদর কোন রাত্রিকে বলা হয় আমার বন্ধুরা এই প্রশ্ন আমার আল্লাহ নবীজিকে করলেন নবীজিকে করার দ্বারা আমার নবীজিকে আল্লাহ পাক আগ্রহী করে তুললেন কি ব্যাপার লাইলাতুল কদরটা কি এটা তো আমার জানতে হবে এই জানার ব্যাপারে একটা আগ্রহ তৈরি করার পরে এরপরে আমার আল্লাহ আবার নিজেই জবাব দিতেছেন লাইলাতুল কদর কি আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর ও পয়গম্বর আপনার উম্মতের জন্য আমি এমন একটা রাত দান করলাম যেই রাতের নাম লাইলাতুল কদর বললাম আল্লাহু আকবার যেই রাতের নাম লাইলাতুল কদর আর লাইলাতুল কদর এমন এক রাত যে একটা রাতের দাম হাজার মাসের থেকেও বেশি একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার পানের ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীজিকে জানায় দিলেন লাইলাতুল কদরের বিষয় ওরে বন্ধু এই লাইলাতুল কদর এত দামি এত শ্রেষ্ঠ একটা রাত এই এক বছরের ভিতরে গোটা বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ সব থেকে দামি যেই রাত ওই রাতের নাম হলো লাইলাতুল কদর এবার প্রশ্ন হলো এই লাইলাতুল কদরের এত মর্যাদা এত দাম কেন হলো আমার আল্লাহ আগে তো এই কথা বলেছেন কারণ হলো লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি জোরে জোরে আওয়াজ দি বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ওই দিন বান্দার বুঝে আসবে রে ভাই দুনিয়াতে যেমন অল্প একটু জায়গায় যাওয়ার জন্য রিক্সা প্রয়োজন হয় সিএনজি প্রয়োজন হয় প্রাইভেট কার বাস প্রয়োজন হয় আপনি যেই বাহনে চড়েন না কেন পাঁচ টাকা দশ টাকা ভাড়া বিনিময়ে আপনাকে এখান থেকে ওখানে নিয়ে যাবে প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এইরকম কেয়ামতের কঠিন মুসিবতের ভাই দুনিয়ার মানুষগুলো যখন জমা হয়ে যাবে ওই কঠিন সময়ে কিন্তু নেকি জিনিসটা তার কাছে এমনই মনে হবে হাসরের মাঠ কায়েম হওয়ার পর বান্দা সেদিন নেকির প্রয়োজনীয়তা তার সামনে বুঝে আসবে নেকি কি জিনিস বুঝে আসবে রে ভাই ওই দিন নেকির জন্য পাগল পাড়া হয়ে ছুটতে থাকবে কিন্তু একটা নেকি আল্লাহর বান্দা খুঁজে পাবে না জোরে বলেন কথা ঠিক কি না বন্ধুরা আমার হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর একজন বান্দা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে রে ভাই আল্লাহর আদালতে দাঁড়ানোর পর তার নেকি আর বদ আমল দুইটা বরাবর হয়ে যাবে নেকি আর বদ আমল বরাবর হয়ে যাবে মানে ওজনের পাল্লাটা ওজন যখন পাল্লায় যখন নেকি আর বদি উঠানো হবে সমান সমান হয়ে যাবে বন্ধুরা আমার এই বান্দার সিদ্ধান্তটা তুলে যাবে রে ভাই ওই সময় বান্দাকে বলা হবে যদি তোমার আজকে নেক আমলের পাল্লায় ওজন দেওয়া যাইতো বেড়ে যাইতো তাহলেই তো তোমার নামে জান্নাতের ফয়সালা হয়ে যাইতো ওই বান্দা বলবে আল্লাহ আমার একটু সময় দাও একটা নেকি আমি কামাই করে নিয়ে আসব আমার আল্লাহ ওই বান্দারে ডাক দিয়া বলবে বান্দা আজকে তো কেউ কাউকে নেকি দেওয়ার দিন না রে বান্দা আজকের দিন তো এমন দিন এই দিনে কেউ কাকে নেকি দিবে না আজকের দিনকে কতটুকু ভয়ঙ্কর কার ভূমিকা কেমন হবে এই কথা তো আমি আল্লাহ আগেই জানায় দিয়েছি
আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আমার আল্লাহ বলে রে বান্দা হাসরের মাঠে দিন কায়েম হয়ে যাবে রে বান্দা সেদিন আপন কোন মানুষের পরিচয় দিবে না রে ভাই বাবা সন্তান থেকে পলায়ন করবে মা সন্তান থেকে পলায়ন করবে ভাই ভাই থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে কেন রে ভাই কারণ ওই দিনে যদি পরিচয় দেওয়া যায় আর এই পরিচয়ের দোহাই দিয়া যদি নেক আমল খুঁজে বেড়ায় ওই দিন তো কেউ কাউকে নেক আমল দিন নেক আমল দেওয়ার দিন নয় বরং ওই দিন তো নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবি শুধুমাত্র কেবল মাত্র আমাদের নবী ব্যতীত সকল নবী পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার যেই জায়গার ভিতরে নবীরা ইয়া নাফসি করতে থাকবে রে ভাই ওই জায়গায় তোমার মতো আমার মতো সাধারণ মানুষের কি উপায় হবে এরপরেও ওই বান্দা বলবে আল্লাহ আমার যেহেতু একটা নেকি তো দরকার দয়া করে আমার একটু সুযোগ দাও ওগো আল্লাহ এই হাসরের ময়দানে আমার আপন জনরা সবাই উপস্থিত আছে আমি একটু তাদের কাছে যাইয়া যাইয়া একটা নেকি যদি পেয়ে যাই গো মালিক একটা নেকি রসিলায় তো আমি মাপ পেয়ে যাব একটু সুযোগ দেন আমার আল্লাহ বলবে বান্দা ঠিক আছে যাও ওই বান্দা সর্বপ্রথম যাইয়া তার মা এর কাছে যায় মার কাছে যায় বলবে গো মা ও গো মা আমি না দুনিয়াতে তোমার কলিজার টুকরা নয়নের মনে ছিলাম আজ দেখো না শুধুমাত্র একটা নেকির কারণে আজ আমার পরিস্থিতিটা এত নাজুক হয়ে গেছে গো মা একটা নুকি নেকি যদি আমাকে দাও আমি জান্নাতি হতে পারি আর যদি একটা নেকি না পাই তাহলে তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে বন্ধুরা আমার সন্তান মায়ের সামনে দাঁড়ায় এইরকম কাকুতি মিনতি করতে থাকবে রে ভাই এইরকম ভাবে মাকে সন্তান কত রকম আবেগ প্রবণ কথা বলার পরে মাকে সন্তানের দিকে ফিরানোর চেষ্টা করবে অবশেষে ওই মা কি বলবে তুমি কাকে মা বলে ডাকতেছো আমি তো দুনিয়াতে কারো মা ছিলাম না আরে আমি কেমন করে মা হব আমার তো দুনিয়ার জিন্দগিতে বিবাহই হয় নাই আমি মা কোত্থেকে হব আমার বন্ধুরা এই কথা যখন বলবে তখন সন্তান তার চোখের পানি ছেড়ে দিবি সন্তান চরন্ত ভাবে হতাশ হয়ে যাবে আহারে দুনিয়াতে সব থেকে মজবুত বন্ধনের নাম হলো মা আর সন্তানের বন্ধন এই বন্ধন যখন অস্বীকার হয়ে যাবে রে ভাই সন্তান চূড়ান্ত পর্যায়ের হতাশ হয়ে যাবে হতাশা নিয়ে সামনের দিকে যখন আগাবে রে ভাই দেখতে পাবে তার বাবা তার পাশে দাঁড়ায় আছে আশা তো নাই তারপরও বলবে বাবাজি
দুনিয়ার জীবনে আপনি না আমার জন্য কত কষ্ট করেছেন কত কষ্ট করেছেন মাতার ঘাম পায় ফলাইছেন আমি সন্তান অসুস্থ হয়ে গেলে রাতের বেলা আপনি ঘুমাইতে পারেন নাই ডাক্তারের বাড়িতে দৌড়াইছেন আপনার ওই কলিজার টুকরো সন্তান একটা নেকির জন্য আজকে জাহান্নামের আসামি হয়ে যাবে গো বাবা দয়া করে একটা নেকি আজ ভিক্ষা দাও ওই নেকিটা নিয়ে আমি জান্নাতে যেতে চাই বাবা ওই রকম একই রকম জবাব দিবে কে তোমার বাবা কাকে তুমি বাবা বলতেছো আমি তোমার বাবা না আমি তো দুনিয়ার কারো বাবা ছিলাম না আর আজকে তো বাবা স্বীকার করার কোনো প্রশ্নই ওঠে না যাও যাও আমার কাছ থেকে দূরে সরে যাও সন্তান এই রকম ভাবে ওই বাবার কাছ থেকেও হতাশ হয়ে যাবে এরপরে ভাই এরপরে বোন এরপরে স্ত্রীর কাছে যাবে যায় বলবে শোনো আমি না তোমার প্রাণপ্রিয় স্বামী ছিলাম এই দুনিয়াতে তুমি যা কিছু চাই তা চাইতে দেরি হইতো আমি তোমার জন্য হাজির করতে দেরি করতাম না দুনিয়ার জীবনে তোমার ভালোবাসা রক্ষা করতে গিয়ে কত মা বাবার কষ্ট দিয়েছি তোমার ভালোবাসার প্রমাণ দিতে গিয়া কত রাত নির্ঘুম ভাবে আমার কেটে গেছে আজ তোমার ওই স্বামী বিপদে পড়েছে একটা নেকি তার জন্য দরকার মাত্র একটা নেকি প্রয়োজন একটা নেকি দাও এবার এই নেকির বিনিময়ে তোমার স্বামী জান্নাতি হয়ে যাবে ওই স্ত্রীটা বলবে শোনো শোনো কে আমার স্বামী আমি কাউকে আমার স্বামী বলে জানি না দুনিয়াতে আমার স্বামী বলতে কেউ ছিল না আমি ছিলাম কুমারী আমার বানের ভাইরা এই যে দুনিয়ার ভিতরে এত মহাব্বতের সম্পর্ক রে ভাই এত গভীর সম্পর্ক সব কিছু ওই দিন অস্বীকার হয়ে যাবে অস্বীকার করে বস এর বিনিময়ে একটা নেকি না রে না একটা নেকি তোমার বাবা দিবে না তোমার মা দিবে না তোমার সন্তান দিবে না তোমার স্ত্রী দিবে না ও বান্দা নেকি কামাই করার জায়গা হলো এই দুনিয়া একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য আল্লাহর রসুল বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়া হলো নেকি কামাই করার জায়গা এই বান্দা এই জায়গার ভিতরে এই দুনিয়াকে আমার নবী ঘোষণা করেছেন আখেরাতের চাষাবাদের জমিন এই জায়গার ভিতরে আল্লাহর কোন বান্দা যদি নামাজের গাছ লাগায় নামাজের চারা লাগায় এটার ফল ভোগ করবে আখেরাতে এই জায়গায় যদি বান্দা কোরআন তিলাওয়াতের গাছ লাগায় এই জায়গায় যদি বান্দা জিকিরের গাছ লাগায় এই জায়গায় যদি বান্দা দান সদকার গাছ লাগায় ও বান্দা এই দুনিয়ার ভিতরে যদি তুমি নেক আমলের গাছ লাগাও রে ভাই এই দুনিয়াতে যদি তুমি সিয়াম সাধনার গাছ লাগাও তাহলে আল্লাহর আদালতে এটার ফল ভোগ করবা একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না আমার পানির ভাইরা আমার বন্ধুরা এই যে মাহে রমজান আমাদের মাঝে চলে আসছে আজকে সৌদি আরবে চাঁদ দেখা গেছে তার মানে আগামী কাল থেকে বাংলাদেশে তারাবি শুরু হয়ে যাবে আর এর পরদিন থেকে রোজা শুরু হয়ে যাবে আমার পানির ভাইরা আমার বন্ধুরা এই মাহে রমজান এটাই কিন্তু মুমিন ইমানদারের আল্লাহ আকবার নেকি কামাই করার সিজন ভাই কারণ এই রমজান মাসের প্রতিটা সময় আমার আল্লাহর কাছে দামি আল্লাহর রাসূল বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহর রাসূল বলেন হে দুনিয়ার ইমানদার যদি তুমি ঈমানের ইমানের হালতে সওয়াবের নিয়তে যদি
তুমি সিয়াম সাধনা করো বান্দা রমজানের রোজা যদি তুমি রাখো রে বান্দা আমার আল্লাহ দয়া করে মায়া করে বান্দা তোমার তমাম জিন্দেগির গুনাহ খাতা maaf করে দিবি এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার এই জায়গার ভিতরে শেষ নয় রমজান মাসে যদি কোনো বান্দা এই রকম 30টা রোজা রাখবে আর যদি দৈনন্দিন তারাবির নামাজ আদায় করবে আমি আপনাদের কাছে জানতে চাই বলুন তো দেখি তারাবির নামাজ কয় রাকাত আরেকটু জোরে বলেন কয় রাকাত জোরসে বলেন কয় রাকাত মাশাআল্লাহ আমরা তারাবির নামাজ 20 রাকাতই পড়ব যারা 8 রাকাত বলে ওরা 8 রাকাত পড়ুক আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমরা যারা 20 রাকাত বললাম এই 20 রাকাতই আমরা পড়ব সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর রাসূল এমন একটা কথা শুনাইতেছে রে ভাই কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি মাহে রমাদানের 30টা রোজা রাখবে আর প্রতিদিন 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে ওরে ভাই আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ খাতা এমন ভাবে ক্ষমা করে দিবে যাতে করে বোঝা যায় ওই বান্দা জীবনে কোনো গুনাহই করে নাই সুবহানাল্লাহ বন্ধুরা আমার হাদিসে পাকের মধ্যে আছে রাজাআকা ইয়াউমিন ওয়ালা তাতহু আল্লাহর রাসূল বলতেছেন যদি কোনো ব্যক্তি রমজানের 30টা রোজা রাখে আর প্রতিদিন 30 দিন পর্যন্ত আল্লাহর কোনো বান্দা যদি 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করে আমার আল্লাহ ওই বান্দার গুনাহ খাতা এমন ভাবে maaf করে দিবে যেমন একজন ছোট শিশু বাচ্চা মায়ের গর্ভ থেকে মাত্র দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় ওই বাচ্চা তার জীবনে যেমন কোনো প্রকার গুনাহ থাকে না রে ওই বান্দা যেমন নিষ্পাপ নিষ্পাপ ঠিক তদ্রূপভাবে যেই বান্দা সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত পরিশ্রান্ত শরীরে নিয়া ইশার নামাজের পরে 20 রাকাত তারাবির নামাজ আদায় করবে আমার বাড়ির ভাইরা আমার বন্ধুরা এই শরীরের ক্লান্তি নিয়ে আল্লাহর বান্দা এই আমলটুকু শুধুমাত্র করবে রে ভাই আমার আল্লাহ বলতেছে বান্দা তোমার শরীর যদিও ক্লান্ত কিন্তু আমি আল্লাহ তোমারে সুসংবাদ দিয়া দিলাম বান্দারে তুই যে এই জীবনে এত গুনাহ এত গুনাহ এত গুনাহ কামাই করলি আমি আল্লাহ এই রমজানুল মুবারকের উসিলায় এই তারাবির নামাজের ওসিলায় আমি আল্লাহ তোকে একেবারে বেগুনা নিষ্পাপ মাসুম বানায়া দিলাম একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার এই জন্য আমি আর আপনি চেষ্টা করব 30 দিন 30 তারাবি 30 দিন আমরা সিয়াম সাধনা করব রে ভাই এবং 30 দিন অথবা 29 দিন এই প্রতিদিন আমরা 20 রাকাত করে তারাবির নামাজ আদায় করব আর দৈনন্দিন তো 5 ওয়াক্ত নামাজ আদায় করব রে ভাই ওরে বন্ধু এই মাহে রমজানে আরো একটা বড় দায়িত্ব হলো ও বান্দা তুমি রমজান মাস কি এটাকে তোমার জানা আছে নাকি আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আমার আল্লাহ বলতেছে ও দুনিয়ার ইমানদার শোনো রমজান কোন মাস তোমরা কি জানো নাকি রমজান হলো ওই মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এই যে রমজানুল মুবারকের এত দাম এত দাম এত দাম রমজানের এত মর্যাদা
বান্দা রমজানের এত বৈশিষ্ট্য এত ফজিলত কেন রে ভাই ওরে বন্ধু কারণ এই রমজান মাসে আমার আল্লাহ কোরআন নাযিল করেছে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে আমার আল্লাহ অন্য এক আয়াতের ভিতরে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আমার আল্লাহ বলতেছে নিশ্চয় আমি লাইলাতুল কদরে কুরআন নাযিল করেছি এরপরে আমার আল্লাহ নবীজিকে প্রশ্ন করে ও পয়গম্বর আপনি কি জানেন নাকি লাইলাতুল কদর কোন রাত্রিকে বলা হয় আমার বন্ধুরা এই প্রশ্ন আমার আল্লাহ নবীজিকে করলেন নবীজিকে করার দ্বারা আমার নবীজিকে আল্লাহ পাক আগ্রহী করে তুললেন কি ব্যাপার লাইলাতুল কদরটা কি এটা তো আমার জানতে হবে এই জানার ব্যাপারে একটা আগ্রহ তৈরি করার পরে এরপরে আমার আল্লাহ আবার নিজেই জবাব দিতেছেন লাইলাতুল কদর কি আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর ও পয়গম্বর আপনার উম্মতের জন্য আমি এমন একটা রাত দান করলাম যেই রাতের নাম লাইলাতুল কদর বললাম আল্লাহু আকবার যেই রাতের নাম লাইলাতুল কদর আর লাইলাতুল কদর এমন এক রাত যে একটা রাতের দাম হাজার মাসের থেকেও বেশি একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার পানের ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীজিকে জানায় দিলেন লাইলাতুল কদরের বিষয় ওরে বন্ধু এই লাইলাতুল কদর এত দামি এত শ্রেষ্ঠ একটা রাত এই এক বছরের ভিতরে গোটা বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ সব থেকে দামি যে রাত ওই রাতের নাম হলো লাইলাতুল কদর এবার প্রশ্ন হলো এই লাইলাতুল কদরের এত মর্যাদা এত দাম কেন হলো আমার আল্লাহ আগেই তো এই কথা বলেছেন কারণ হলো লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি জোরে জোরে আওয়াজ দি বলেন সুবহানাল্লাহ আমি বলতেছিলাম এই দুনিয়াকে আমার আল্লাহ আখিরাতের জন্য চাষের জমিন বানায় দিয়েছে ওরে ভাই এই জমিনের ভিতরে তুমি যেই রকম বীজ বপন করবা ওই রকম বীজ তুমি আল্লাহর আদালতে বহন করবা ও বান্দা এই জমিনে যদি নামাজের বীজ বপন করো ফল পাইবা আখিরাতে এই জমিনে যদি রমজান মাসের রোজা রেখার বীজ বপন করো বান্দা তাহলে এটার ফল তুমি আখেরাতে পাইবা বন্ধুরা আমার এই জন্য আমি কিছু আমল সম্পর্কে কথা বলতে জেরে ভাই বিশেষ করে রমজান মাসে কোন আমলগুলি বান্দা বেশি বেশি করবে এক নাম্বার আমল তো এটা বললাম রমজান মাসে 30টা রোজা রাখবে অথবা 29টা রোজা হইলে 29টা রোজা রাখবে ওরে বান্দা এরপরে রমজান মাসে 30 রাত্রিতে আমরা তারাবির নামাজ আদায় করব দৈনন্দিন 20 রাকাত করে তারাবির নামাজ দুই নাম্বার আমল তিন নাম্বার আমল বললাম বান্দা রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করব কারণ এই রমজানের এত দাম এই লাইলাতুল কদরের এত দাম আল্লাহ কেন বাড়াইছেন কারণ হলো এই রমজান মুবারকে আমার আল্লাহ কোরআন নাযিল করেছে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এবার প্রশ্নের হুজুর আমরা কেমন করে কোরআন তেলাওয়াত করব কোরআন তো পড়তে জানি না রে ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর বান্দা এতদিন কেন কোরআন পড়তে জানেন না এটা তো আপনি মুসলিম হিসাবে একটা ব্যর্থ মানুষ বলতে হবে ও বন্ধু আজকে যদি আল্লাহ পাক আপনাকে বুঝ দান করে তাহলে আপনি রমজান মাসে অন্তত একটা ঘন্টা সময় আপনি বাছাই করুন রমজান মাসে একটা ঘন্টা সময় আপনি নির্ধারণ করুন এই একটা ঘন্টা সময় আপনি আপনার এলাকার মসজিদের ভিতরে মহল্লার মসজিদের
ভিতরে যাইয়া ইমাম সাহেব হুজুরের কাছে অথবা মুয়াজ্জিন সাহেব হুজুরের কাছে অথবা মসজিদের তারাবির খতমে তারাবির হাফেজ সাহেবের কাছে যাইয়া দুইজন তিনজন পাঁচজন মিলে মিলে এই কথা বলবেন হুজুর জীবনটা তো পার করে দিলাম কোরআন পড়তে জানলাম না হুজুর গো একটা ঘন্টা সময় 30 দিন আমি আপনাকে দিতে চাই এই 30 দিন পর্যন্ত আপনি আমাকে কোরআন কারীম শেখায়া দিবেন আল্লাহর বান্দা এর বান্দা এই জীবনে কোরআন শিকার চিন্তা জীবনে কোনোদিন করো নাই আজকে এই রমজানের ভিতরে যদি আল্লাহর বান্দা এই রকম কোরআন শিক্ষার জন্য যদি একটু প্রতিজ্ঞা করে নাও যদি কোরআন শিখতে পারো একটা হরফ একটা শব্দ একটা আয়াত অথবা একটা সূরাও যদি শিখতে পারো আল্লাহর আদালতে যেদিন দাঁড়াইবা ওই দিন তো অন্তত বাঁচার জন্য এতটুকু বলতে পারবা আল্লাহ কোরআন পড়তে জানতাম না কিন্তু শিখার একটু চেষ্টা করেছিলাম এমন হইতে পারে তুমি তোমার জীবন থেকে মূল্যবান একটা ঘন্টা সময় প্রতিদিন 30 দিন পর্যন্ত একটা ঘন্টা সময় যদি তুমি কোরআনের জন্য ব্যয় করো আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ এই ওসিলায় তোমার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য আমরা রমজান মাসে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানি আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব যারা কোরআন পড়তে জানি না রে ভাই অন্তত একটা ঘন্টা সময় দিয়ে আমরা কোরআন যতটুকু পারি অতটুকু শিক্ষা করার চেষ্টা করব সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই বলেন সবাই রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন সকলে বলেন আমিন এটা তিন নাম্বার আমলের কথা বললাম চতুর্থ নাম্বার আরো একটা আমল আল্লাহর বান্দা রমজান মাসে আমরা দৈনন্দিন সুবহে সাদিকের আগে উঠে যাই মসজিদের মাইকের ভিতরে ঘোষণা দেওয়া হয় ও রোজাদার বান্দারা তোমরা তাড়াতাড়ি উঠো সেহরি খাইয়া রোজা রাখো সেহরি খাইতে আর সময় মাত্র আধা ঘন্টা বাকি আর মাত্র 40 মিনিট বাকি আপনার এলাকার মসজিদে এলান দেওয়া হয় আপনি আপনার মোবাইল ফোনের ভিতরে অথবা আপনি এলাম ঘড়ির ভিতরে এলাম দিয়া রাখবেন অন্তত 20টা মিনিট সময় আপনি সেহরি খাওয়ার 20 মিনিট আগে আপনি উঠে যাবেন উঠিয়া সুন্দর করে ব্রাশ করবেন অথবা মিসওয়াক করবেন মিসওয়াক করিয়া ঠান্ডা মাথায় ওযু বানাইবেন ওযু বানায়া আপনি সেহরি খাওয়ার আগে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন ওরে বন্ধু এই তাহাজ্জুদের নামাজ এটা এমন একটা ইবাদত এই জমিনে যত বড় বড় আল্লাহর ওলি ছিল রে ভাই একজন ওলি হয়ে এমন খুঁজে পাবেন না যারা আল্লাহর ওলি হয়েছে অথচ জীবনে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে নাই এই রকম কোন ওলি আলুল আউলিয়াদের জীবনে আপনি খুঁজে পাবেন না ওরে বন্ধু আমরা তো বছরের 11 মাস পর্যন্ত আমাদের ঘুমের ভিতরে সময় কেটে যায় কিন্তু মাহে রমজানে সেহরি খাওয়ার সুবাদে আল্লাহ পাক যেহেতু আমাদেরকে একটু আগে আগে ওঠার তাওফিক দান করেছে আল্লাহর বান্দা এবার এই সময়টা অন্তত 15 মিনিট 20 মিনিট সময় একটু বেশি করে নিয়ে উঠে দাঁড়াবো একবার এবার নামাজের মধ্যে দাঁড়ায় যাব মনের আবেগ নিয়ে মন মনের ভালোবাসা নিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া আল্লাহর সামনে একটু কথোপকথন করব নামাজ শেষ করিয়া আমরা দুইটা হাত আসমানের দিকে উঠায় দিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর বান্দা আল্লাহর আদালতে একটু মনের মিশানো মনের আবেগ মিশ্রিত ভাষা দিয়া চোখের পানির ভাষা দিয়া আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইয়া কান্নাকাটি করবা ও বান্দা তোমার জীবনে যত প্রয়োজন আছে এই প্রয়োজনগুলি চেয়ে চেয়ে তুমি একটু আল্লাহর কাছে চোখের পানি ফালাইবা আল্লাহর কসম আল্লাহর কসম এই দুনিয়ার জীবনে তোমার হায়াত থেকে 40-50 বছর পার হয়ে গেছে রে ভাই কিন্তু এতদিন পর্যন্ত এই রকম আমল কর
করার সুযোগ হয় নাই এবার থেকে যদি তুমি আমলটা করতে পারো আল্লাহর কসম এই যে 40 50 30 বছর তোমার জীবন থেকে হারায় গেছে এই রমজান তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান হয়ে যেতে পারে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে রমজান মাসে 30টা রোজা রাখবো 30টা তারাবির নামাজ দৈনন্দিন 20 রাকাত এবং দৈনন্দিন কুরআনুল কারীম তিলাওয়াত আর দৈনন্দিন সিহরির আগে আমরা কিছু তাহাজ্জুদের নামাজ 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ কয় হুজুর এত এত আমলের কথা কয় লাভ আছে আমাকে ফরজেরই খবর নাই আর মুস্তাহাব নে টানাটানি করে লাভ আল্লাহর বান্দা বলা যায় না আপনার আমার জীবনের হায়াত জীবনের প্রদীপটা কতক্ষণ জ্বলে থাকবে এটা আমিও জানি না আপনিও জানেন না কথা বলেন ঠিক কি না এমনও হইতে পারে আল্লাহু আকবার আগামী কাল রমজান শুরু হবে এই 24 ঘন্টার ভিতরে আমাদের মধ্য থেকে অনেক বান্দা দুনিয়া থেকে বিদায় হতে পারে কথা ঠিক কি না আল্লাহু আকবার মুসলমান তো এই কথা বিশ্বাস করে যে সে তার চোখের পাতা বন্ধ করবে বন্ধ করে এই চোখের পাতা খোলার আগেই সে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কি না এটাই যদি বাস্তবতা হয় তাহলে এটাও তো বাস্তব হইতে পারে আমি আল্লাহ পাক যদি দয়া করে এই রমজানটা আমাকে দান করে এমনও তো হইতে পারে এই রমজানের পরে পরবর্তী রমজান হয়তোবা দুনিয়াতে আসবে কিন্তু ওই রমজান আমার জীবনে নসিব নাও হইতে পারে কি বলেন হইতে পারে না আল্লাহ গত বছর আপনাদের এলাকার ভিতরে এমন অনেক আল্লাহর বান্দাদের সাথে রোজা রেখেছেন ইফতারি করেছেন তারাবির নামাজ পড়েছেন আল্লাহর বান্দা এবার একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন ওই রকম অনেক রোজাদার বান্দা আজকে তারা দুনিয়াতে নাই আজকে আমরা যারা দুনিয়াতে আছি রে ভাই এই রমজান যদি আমরা জীবনে পেয়ে যাই এটা মনে করতে হবে যে আগামী রমজান আমার জীবনে নাও আসতে পারে ওরে বন্ধু এই রকম চিন্তা ভাবনা করে যদি আল্লাহর বান্দা রমজানের মাসগুলো কাটাইতে পারে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর বান্দার আমলটা সুন্দর হয়ে যাবে আল্লাহর বান্দার রমজানের রোজাগুলো সুন্দর হয়ে যাবে আল্লাহর বান্দার নামাজটা সুন্দর হয়ে যাবে আল্লাহর বান্দার ইবাদত বন্দেগীটা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না আমার পানের ভাইরা আমার বন্ধুরা তাহলে রমজান মাসে সিহরির আগে উঠে উঠে একটু তাহাজ্জুদের নামাজ আদায় করব প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এরপরে রমজান মাসে আরো স্পেশাল ভাবে তাওয়ালের কথা হাদিসের মধ্যে আছে এক নাম্বার বান্দারে এই চারটা আমলের ভিতরে দুইটা আমল এমন আছে তুরদুনা বিহিমা রাব্বাকুম এই দুই চারটা আমলের ভিতরে দুইটা আমল এমন আছে যে দুইটা আমল করলে তোমার রব আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাবে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার প্রতি রাজি আর খুশি হোক এটা আমি চাই কিনা বলেন বলেন আমরা চাই কিনা বলেন সবাই আমরা চাই কিনা প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাকের সন্তুষ্টি যদি চাই রে ভাই এক নাম্বার রমজান মাসে বেশি বেশি আমার আল্লাহ তাআলার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফাশহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের সাক্ষ্য দিবা এই জন্য বেশি বেশি রমজান মাসে দিনের বেলায় কালিমা তৈয়বার আমল বেশি বেশি করা বন্ধুরা আমার এরপরে দুই নাম্বার আমল যেটা বান্দা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করবা আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ
আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তোমার কাছে ক্ষমা চাই ওরে বন্ধু যদি বান্দা আল্লাহর কাছে এই ভাবে ক্ষমা চায় যদি বান্দা আল্লাহ তাআলার কাছে এই ভাবে নত জানো হয়ে যায় আল্লাহর কসম আমার আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যায় একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে দুইটা আমল এমন আছে যেই দুইটা আমলের দ্বারা আল্লাহ খুশি হন এক নাম্বার হলো আমরা বেশি বেশি কালিমা পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার জিকির দুই নাম্বার আমল করব যে আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব কি বলেন পারবো না ইনশাআল্লাহ এগুলো কি খুব বেশি কঠিন হয়ে যাইতেছে কঠিন না কঠিন না বন্ধুরা আমার এরপরে দুইটা আমল এমন আছে রে ভাই এই দুইটা আমল করা ছাড়া তোমার আর আমার কোনো বাঁচার উপায় নাই তাহলে ওই দুইটা আমল কি ওই দুইটা আমলের এক নাম্বার আমল হলো বান্দা তুমি আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবা জাহান্নাম থেকে মুক্তি চাইবা কেন রে বান্দা কেন না ওই জাহান্নামের আযাব বরদাস্ত করার মতো তোমার কোনো ক্ষমতা নাই তুমি শুধু কেন এই দুনিয়ার সবথেকে শক্তিমান পুরুষ যদি হয় এই দুনিয়ার সবথেকে পরমের পুরুষ যদি হয় রে ভাই এইরকম বীর পুরুষ হওয়ার পরেও আল্লাহর আদালতে দাঁড়ায়া আল্লাহর জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা হবে না ওরে বন্ধু ওই যন্ত্রণা আমার আপনার দেহের মধ্যে সহ্য হবে না আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এই জন্য আমাকে ওই জাহান্নাম থেকে বাঁচা দরকার এই জন্য রমজান মাসে বেশি বেশি আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব কি বলেন সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ এবার দুই নাম্বার আমল আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো আল্লাহ দুনিয়াতে আমি যতটুকু নামাজ পড়লাম রোজা রাখলাম আপনার হুকুম মানলাম আল্লাহ এটা তো আপনার সন্তুষ্টির জন্য করেছি ওগো আল্লাহ আর আপনি যদি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান ওই বান্দাকে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন ওগো মালিক আয় আল্লাহ আপনার সন্তুষ্টির ওই যে মেহমান আপনি যেখানে আমাকে বানাইতে চান ওই জান্নাত আমি আপনার কাছে চাইতেছি ওই জান্নাত আমি আপনার কাছে চাইতেছি চির সুখের জায়গা চির আনন্দের জায়গা চির আনন্দময় জায়গা আল্লাহ গো ওই জান্নাত আমি আপনার কাছে যাইতেছি এই দুইটা আমল একটা দুয়ার ভিতরে এই রকম ভাবে বলা যায় আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা আয় আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জান্নাত চাই জান্নাত চাই এরপরে আমার আল্লাহ কাছে আমরা দোয়া করব ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই আয় আল্লাহ থেকে পানাহ চাই আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এই দিন চারটা আমলের কথা বললাম রে ভাই এই চারটা আমল বান্দা ধারাবাহিক ভাবে করতে থাকবে আমি আবারও বলছি এক নাম্বার বেশি বেশি কালিমা পড়বে বেশি বেশি কালিমা পড়বে আল্লাহর নামের জিকির করবে দুই নাম্বার আল্লাহ তাআলার দরবারে ইস্তিগফার করবে তিন নাম্বার বান্দা তুমি জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবা চতুর্থ নাম্বার আল্লাহর কাছে তুমি জান্নাত কামনা করবা জান্নাত চাইবা বন্ধুরা আমার এই রকম ভাবে রমজানুল মুবারকের প্রতিটা সময় যদি আমার আপনার জীবনে কাটতে থাকে রে ভাই আল্লাহর কসম আমি আর আপনি আল্লাহর কাছে বড় দামি বান্দা হয়ে যাব কথা বলেন ঠিক কি না আমরা আল্লাহর কাছে দামি হইতে চাই কি না আহারে রমজান মাস আসলে আমাদের কোনো কাজ থাকে না সারাদিন অনেকে ঘরের ভিতরে বসে একটার পর একটা সিনেমা দেখতে থাকে নাটক দেখতে থাকে গান শুনতে থাকে কিরে ভাই কোনো কাজ নাই কয় না কোনো কাজ নাই শুয়ে বসে কাটাইতে আছে কি আছে না আরেক দল মানুষ আছে রমজান মাসে যাবে মসজিদে যাবে নামাজ পড়ার পরে দুই চারজন ময় মুরব্বী মানুষ একসাথে আপনারা আবার মাইন্ড করেন না কিন্তু
আপনাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আপনাদের এলাকার কথা বলছি না এই চোখ দিয়ে তো দুনিয়াতে অনেক কিছু দেখলাম সেই অভিজ্ঞতা শেয়ার করতেছি কিছু কিছু জায়গায় দেখা যায় দুই চারজন মানুষ এখন জোহরের নামাজ পড়ছে এখন বাড়িতেও যায় না ঘরেও যায় না রাস্তাঘাটেও যায় না এখন করে কি দুই চারজন গোল হইয়া বসে বসে আরে অমুকরে দেখলাম এরকম একটা কাজ করতেছে এইরকম একটা কাজ হয় করলে আরে মানায় এইরকম একটা কাজ হয় করতে পারে এই যে একজন কথা শুরু করে একজন যখন শুরু করে এই শুরুতে শুরুতে বাকি যার ভিতরে যা আছে সব কথা নিয়ে মানে গীবত আর শেকায়েত এগুলো নিয়ে এগুলোর ঢাকি নিয়ে একেবারে মসজিদের ভিতরেই বসে পড়ে কি বলেন আছে না নাই জোরে বলেন আছে না নাই হায় হায় আপনি কি জানেন না আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা এই দুনিয়ার ঈমানদার জিনাকারী ব্যক্তিকে তোমরা সমাজে ঘৃণিত ব্যক্তি হিসাবে জানো জিনাকারী ব্যক্তিকে দেখলে ঘৃণায় তোমাদের শরীর দিরি করে জিনাকারী ব্যক্তিকে দেখলে তোমার ঘৃণা আসে তাহলে আল্লাহর রাসূল বলতেছে কি বলে স্পষ্ট ভাবে শুনে নাও আল্লাহর রাসূল বলতেছে আল গীবাতু আশাস্তু মিনাজ জিনা জিনাকারী ব্যক্তির থেকেও গীবতকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বেশি জঘন্য একটু আওয়াজ জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এই কথা যারা জানে তারা কি জীবনে আর কোনোদিন গীবত করতে পারে জোরে বলেন কোরআনের ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু واتقوا الله إن الله تواب رحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর কোরআন শুনলে কি খারাপ লাগে ভালো লাগে কিনা মুমিন ইমানদারের ইমান বৃদ্ধি পায় কিনা কথা বলেন বন্ধুরা আমার যেই সময় মুমিন ইমানদারের ইমান বৃদ্ধি পাবে রে ভাই ইমানের বারুদ যখন কলেজার ভিতরে জ্বলে যাবে ওই সময় মুমিন ইমানদার এই ইমানের বারুদের বহির প্রকাশ করবে আল্লাহু আকবার দিয়া একটু জোরে জোরে আওয়াজ দিব বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ কোরআনুল হাকিমের মধ্যে এই যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতে আমার আল্লাহ বলতেছে আইউহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু যে তোমরা কি পরস্পর এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে এটা কি তোমরা পছন্দ করো আল্লাহ প্রশ্ন করতেছে আপনি কি বলেন আপনার আপন মায়ের পেটে জন্মগ্রহণ করা আপনার মৃত ভাইটার গোশত আপনি খাবেন এটা কি আপনি পছন্দ করেন আমরা কেউ পছন্দ করব এটা একেবারে জঘন্যতম একটা পছন্দ আল্লাহ বলতেছে এটা কি তোমরা পছন্দ করবা ফাকারিহ তুমু এটা তো অত্যন্ত অপছন্দনীয় কাজ কথা বলেন ঠিক কি না যদি তুমি কারো নামে গীবত করো তাহলে এটার অর্থ হইল ওই ব্যক্তির গীবত করার কারণে ওই ব্যক্তির মান এবং সম্মানে ইজ্জত এবং আবরুতে আঘাত করে তুমি তার মরা ব্যক্তির গোশত চাবায়া খাওয়ার মতো জঘন্য কাজ করলা তার মানে বুঝেন নাই যার গীবত করলেন যার সমালোচনা করলেন তার ইজ্জতের উপর আঘাত আসলো কিনা হ্যাঁ এটার অর্থ আল্লাহ পাক বুঝাইছেন যে তুমি তার মৃত অবস্থায় তার গোশত চিবায়া খাওয়া এটা যেমন জঘন্য কাজ এটা যেমন জঘন্য কাজ ঠিক তদ্রূপ ভাবে তুমি তার দোষ ত্রুটি বর্ণনা করে তার ইজ্জতের উপরে আঘাত করা এটাও এই রকম জঘন্যতম কাজ আমার আল্লাহর কাছে এজন্য গীবত শেকায়েত এগুলো করা যাবে
হ্যাঁ আমরা রমজান মাসে আমল খুঁজে পাই না এই যে যতগুলি আমল বললাম একটা একটা আমল যদি আমি আর আপনি বাস্তবায়ন করতে পারি আল্লাহর কসম করে বলি ইবাদত শিকায়ত করার সময় আমার জীবনে আসবে না বরং আমল করতে করতে আমার জিন্দেগি পার হয়ে যাবে জোরে জোরে বলেন কথা ঠিক কি না এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে যে এই দুনিয়া হলো আখিরাতের জন্য জমিন জমিন ক্ষেত ক্ষেতের ভিতরে যেমন আলু লাগাইলে ক্ষেতের ভিতরে যেমন বেগুন লাগাইলে ক্ষেতের ভিতরে যেমন তরি তরকারি লাগাইলে হয় কি না আল্লাহ রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দিয়েছেন যে এই দুনিয়া হলো আখিরাতের চাষাবাদ জমিন এই জমিনে তুমি নামাজের চারা লাগাইবা রোজার চারা লাগাইবা তারাবির চারা লাগাইবা কুরআন তিলাওয়াতের চারা লাগাইবা এই ফল তুমি আখিরাতে পাইবা এই ফল তুমি কোথায় পাইবা আখিরাতে পাইবা আমরা সবাই চাইতো কথা বলেন চাইতো আর এই রমজান মাসের আরো একটা কাজ এই রমজান মাস হলো সাহারুস সবর সবর অবলম্বনের মাস ধৈর্য অবলম্বনের মাস বন্ধুরা আমার মানুষের পেটের মধ্যে যখন ক্ষুধা জাগ্রত হয় ওই সময় মানুষের মেজাজটা খিটখিটে হয়ে যায় সামান্য কথায় রাগ চলে আসে সামান্য কাজে একেবারে ধৈর্যহীন হয়ে পড়ে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না ওরে বন্ধু আমার আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিতেছেন এই রমজান মাস হলো সাহারুস সবর সবর অবলম্বনের মাস ধৈর্য অবলম্বনের মাস খবরদার খবরদার কোন ব্যক্তি যদি তোমার সঙ্গে ফাহেশা কথা বলে তাহলে তুমি তার সঙ্গে দ্বিতীয় কোনো কথা বলবা না ও বান্দা যদি তোমার সঙ্গে কেউ অন্যায় করে তাহলে তুমি তার সঙ্গে অন্যায় করতে যাইবা না যদি তোমাকে কেউ উত্তক্ত করার চেষ্টা করে তাহলে তুমি তার কাছ থেকে দুই হাত দূরে সরে যাও দশ হাত দূরে সরে যাও খবরদার খবরদার তোমার ধৈর্যের প্রতিগতের বান্দা এইরকম কোন কাজ তুমি তোমার জীবনে করবা না রমজান মাসের এটা হলো শিক্ষা বান্দা তুমি যদি কষ্ট করে একটু ধৈর্য ধারণ করতে পারো যদি তোমাকে কেউ কষ্ট দেয় তুমি যদি কষ্টের বিনিময়ে প্রতিশোধ না নাও যদি তোমাকে যদি কেউ কষ্টদায়ক কথা বলে তুমি যদি পাল্টা উত্তর না দাও এ বান্দা যদি তোমার প্রতি কেউ অন্যায় কোন আচরণ করে আর এটার প্রতি উত্তর যদি তুমি না করো আল্লাহর রাসূল বলতেছেন সাহারুস সবর এই রমজান হলো ধৈর্যের মাস আর ধৈর্যের বিনিময়ে কি পাইবা আল্লাহর রাসূল বলতেছেন আস-সাবরু সাওয়াবুল জান্নাহ ধৈর্যের বিনিময়ে আমার আল্লাহ বান্দাকে জান্নাত দান করবে বন্ধুরা আমার এই জন্য রমজান মাসে আমরা আরো একটা আমল করব রমজান মাসে আমরা বিবির প্রতি রাগান্বিত হব না রমজান মাসে আমার স্ত্রীর প্রতি রাগান্বিত হব না সন্তানের প্রতি রাগান্বিত হব না ঘরের কাজের লোকদের প্রতি রাগ প্রদর্শন করব না কি বলেন সবাই রাজি তো ইনশাআল্লাহ রিক্সাওয়ালার প্রতি রাগান্বিত হব না অথবা আউট কোন মানুষের সঙ্গে রাগান্বিত হব না একটু সবর অবলম্বন করব সবরের বিনিময়ে আমার আল্লাহ আমাকে জান্নাত দান করবে আমার বন্ধুরা এই রমজান মাসে আরো একটা বড় আমল হইল বান্দা ওয়াহুয়া সাহারুল মুওয়াসাত এই রমজান মাস হলো পরস্পরের ভিতরে সহানুভূতি প্রদর্শনের মাস পরস্পরের ভিতরে ভালোবাসা প্রদানের মাস ওরে ভাই এই রমজান মাসকে এটা সহানুভূতির মাস কেন বলা হলো আমার আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিয়েছে আপনাকে কোটি কোটি টাকার সম্পদ আমার আল্লাহ দান করছে এ ভাই আপনি তো বুঝেন না খোদার যন্ত্রণা কেমন হয় আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রমজান মাসে একটা মাস আপনাকে সিয়াম সাধনা করতে বললেন ওরে বান্দা এই একটা মাস যখন সিয়াম সাধনা করবা তখন তোমার ভিতরে ক্ষুধার যন্ত্রণা অনুভব হবে যখন তোমার ভিতরে ক্ষুধার যন্ত্রণা অনুভব হবে তখন তুমি টের পাইবা হে বান্দা তুমি যেমন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারো না আল্লাহর জমিনে তোমার ডানে বামে সামনে পিছনে এমন অনেক গরিব মানুষ আছে যখন তুমি তোমার দস্তরখানের ভিতরে দশ আইটেমের তরকারি দিয়া খাবার খাইতেছো অথচ তোমার পার্শ্ববর্তী গরিব মানুষটার ঘরের ভিতরে ভাত কি দিয়া খাবে তরকারি নাই আল্লাহর বান্দা পানি দিয়া ভাত খাইতেছে মরিচ দিয়া ভাত খাইতেছে পেঁয়াজ দিয়া মাখায়া ভাত খাইতেছে আল্লাহর বান্দা
তোমার ঘরের ভিতরে পাক কালাখানা হায় রে তাই কত তো তোমার ঘরের পাশে যেই গরীব মানুষ আছে রে ভাই দুই বেলাও খাবার সে পেট পুরে খাইতে পারে না নিজেও তো খাইতে পারে না নিজের সন্তানরেও খাওয়াইতে পারে না নিজের বিবিকেও খাওয়াইতে পারে না ওরে বন্ধু এই খোদার যন্ত্রণা অভাব অনটনের যন্ত্রণা এত এত মারাত্মক বিষয় এই কষ্টটা অনেকে সহ্য করতে না পারিয়া সংসারের এই দায়িত্ব সহ্য বহন করতে না পারিয়া আল্লাহর কত বান্দা নিজের গলায় নিজে ফাঁস দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নিজের স্ত্রী নিজের সন্তানদেরকে জবাই করিয়া অবশেষে নিজের গলার ভিতরে নিজে ছুরি পর্যন্ত চালাইয়া দেয় একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন কথা ঠিক কি না প্রাণের ভাইরা আমার বন্ধুরা আমার এটা কোন কারণে হয়েছে রে ভাই এটা এই কারণে হয়েছে কারণ আমার পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণা আমার পেটের ভিতরে ব্যর্থতার যন্ত্রণা ওরে বন্ধু এই জন্য আল্লাহ পাক সিয়াম সাধনা দান করছে ওরে বান্দা যেমন তুমি রোজা রাখার দ্বারা তোমার ভিতরে কষ্টের অনুভূতি জাগ্রত হয় এই কষ্টের অনুভূতির মাধ্যমে আল্লাহ পাক তোমাকে এটা বুঝাইতে চান তোমার এলাকায় অসংখ্য গরিব মানুষ আছে তোমার ঘরে চাউল টাউলের অভাব নাই তোমার ঘরে খাদ্য খাবারের অভাব নাই কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে তার ঘরে চাউল নাই ডাউল নাই কত কষ্ট করে তাদের দিন কাটে কত কষ্ট করে তাদের রাত কাটে কত রাত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে তারা সময় কাটায় দেয় আল্লাহর বান্দা এই অনুভূতিটা যখন তোমার ভিতরে চলে আসবে তখন তুমি তোমার ঘরের জন্য যদি এক বস্তা চাউল কিনো তাহলে অন্তত তোমার প্রতিবেশী কোনো গরিব মানুষ থাকলে তার জন্য 5 কেজি চাউল কিনবা যদি তুমি তোমার ঘরের জন্য 10 কেজি এই রকম ডাল কিনো তাহলে ওই প্রতিবেশীর জন্য অন্তত 1 কেজি ডাল কিনবা ওই প্রতিবেশীর জন্য 2 কেজি সোয়াবিন তেল দিবা ওই প্রতিবেশীর জন্য 1000 টাকার মাছ কিনা দিবা অথবা 2টা মুরগি কিনা দিবা অথবা 1 কেজি গরুর গোশত কিনা দিবা আল্লাহর বান্দা রমজান মাসে তুমি যেমন তোমার ইফতারের দস্তরখানার ভিতরে কত রকমের আয়োজন থাকে রে বান্দা অন্তত তোমার প্রতিবেশী গরিব মানুষ সেও যেন তোমার মতো এত উন্নত মানের ইফতারি না হলেও একটু সামান্য কম হইলেও তাদের ঘরেও যেন ইফতারির আয়োজন হয় তাদের ঘরের সন্তানরা যেন ইফতারির আয়োজনে শরিক হতে পারে ওই ঘরে যত মানুষ আছে তারাও যেন ইফতারের আয়োজনে শরিক হতে পারে ও বান্দা এই জন্য তুমি একজন ধনী ব্যক্তি হিসাবে ওই বান্দাদের প্রতি এটা তোমার একটা দায়িত্ব একটু জোরে জোরে আওয়াজ দি বলেন কথা ঠিক কি না এটা কিন্তু একটা বিরাট বড় একটা আমল আল্লাহর আদালতে অনেক শিল্পপতি দাঁড়াবে আল্লাহ পাক বলবে বান্দা আমার ক্ষুধা লাগছিল তুই আমারে খাবার দেস নাই আমার পোশাক ছিল না তুই আমারে পোশাক দেস নাই এ বান্দা আমার কষ্ট ছিল কিন্তু তুই আমার কষ্ট দূর করস বান্দা আশ্চর্য হয়ে যাবে আল্লাহ তুমি না ধনী তুমি না বেনিয়াস তুমি না অমুখাফিক্কি তো তুমি ক্ষুধা লাগে তুমি ক্ষুধা তোমার ক্ষুধা কখন লাগলো তুমি কাপড়হীন বস্ত্রহীন কখন ছিল আল্লাহ পাক তখন বলবে আরে আমার তোমার বাড়ির পাশে ওই যে অমুক একজন ব্যক্তি গরিব ব্যক্তি ছিল না এই লোকটা তো না খেয়েছিল তুমি কেন তারে খাবার দাও নাই তুমি যদি তারে খাবার দিতা এই খাবার তো আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় যাইতো ওই লোকটা বস্ত্রহীন ছিল তুমি যদি তারে কাপড় পরাইতা তাহলে আমি আল্লাহর কাপড় পরানো হইতো বান্দা তুমি সেদিন এই লোকদের খেয়াল কেন করো নাই আমার আল্লাহ সেদিন ওই ধনী ব্যক্তির প্রতি ভৎসনা করবে সেদিন ওই ধনী ব্যক্তিকে আমার আল্লাহ তিরস্কার করবে তোমার ধন দৌলত দিয়া ওই ব্যক্তির কোনো উপকার হলো না তাহলে তোমার এই ধন দৌলত দিয়া তোমার নিজের শুধু উপকার হয়েছে তাহলে এই ধন দৌলতের কোনো উপকার তোমার হলো না তুমি ব্যর্থ এজন্য আমরা আমাদের পাশের প্রতিবেশী গরিব মানুষ যারা আছে এদের প্রতি একটু খেয়াল রাখবো কি বলেন পারবো তো ইনশাআল্লাহ পারবো না আমার ঘরে আমি যতটুকুন আয়োজন করব আমি এতটুকুন না পারি আর একটু কম হোক কিন্তু আমার প্রতিবেশীর ঘরেও যেন তার একটু ছোট হোক কিন্তু আয়োজন যেন তার ঘরেও হয় এই ব্যবস্থা আমরা করব আর এটাও রমজান মাসের একটা শিক্ষা কথা বলেন ঠিক কিনা
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আমলগুলির মাধ্যমে মাহে রমজানকে আমার আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে কাটানোর তৌফিক দান করুন সকলে বলেন আমিন আমার পানের মাশাআল্লাহ আমার আল্লাহ এই বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আহারে আমার আল্লাহর কত মায়া আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহ তো বলে বান্দা রোজা রাখবি তোর গুনাহ খাতা মাপ এ বান্দা তুই যদি তারাবি পড়ো তোর গুনাহ খাতা মাপ বান্দা তুমি যদি রমজান মাসে কাউরে ইফতারি করাও তোমার গুনাহ খাতা মাপ রমজান মাসে তুমি যদি ইতিকাফ করো তোমার গুনাহ খাতা মাপ তুমি যদি বান্দা রমজান মাসে তোমার কাজের লোকদের কাজের বোঝা হালকা করে দাও তাহলে তোমার গুনাহ খাতা আমার আল্লাহ রমজানের প্রতিটা মুহূর্তে মুহূর্তে শুধু আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে বান্দা এটা কাজ করবি তোর গুনাহ maaf হয়ে যাবে তার মানে আমার আল্লাহ ছোট ছোট কাজ দিয়া দিয়া আল্লাহ পাক বড় বড় প্রতিদান দান করতেছে মানে যেই কোন একটা বাহানায় একটা উসিলায় আল্লাহ পাক যেন চাইতেছে বান্দা যেন তার গুনাহ খাতাগুলি maaf করায় নেয় এটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ তা না হলে এত ছোট আমল কিন্তু এত বড় প্রতিদান কিভাবে দেয় হ্যাঁ হাদিসের মধ্যে আসছে যদি বান্দা একটা নফল করে একটা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে আর একটা ফরজ যদি করতে পারে তাহলে একটা ফরজকে আমার আল্লাহ 70টা ফরজের সমতুল্য বানায় বান্দার আমল নামায় জমা করে দিবেন সুবহানাল্লাহ তার মানে আমার আল্লাহ এই রমজান মাস দিয়া বান্দাদেরকে গুনাহ খাতা maaf করায়া বান্দা একেবারে খাঁটি বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক প্রদত্ত এক বিশেষ নিয়ামতের নাম হলো রমজান জোরে আওয়াজ দিবেন কথা ঠিক কি না এর পরেও এই রকম রমজান মাস পাইয়াও যেই বান্দা রমজানের কদর করলো না নিজের গুনাহ খাতা maaf করাইতে পারলো না হযরত জিবরাইল আমিন বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক আল্লাহর রাসূল ওই বদদুয়ায় ছায় দিয়ে বললেন আমিন তার মানে এই লোক ধ্বংস কথা কোন ঠিক কি না আল্লাহু আকবার তাহলে আমার আল্লাহর এত দয়া এত মায়ার পরেও যদি কোনো বান্দা রমজান মাসে ব্যর্থ হয় তাহলে আল্লাহ বলে বান্দা তোর মতো কপাল পোড়া আমার এই জমিনে আর হইতে পারে না তোর মতো কপাল পোড়া এই জমিনে আর হইতে পারে না আল্লাহু আকবার আমার আল্লাহর কত দয়া আমার আল্লাহর কত মায়া ও বান্দা তুমি আমার আল্লাহর দয়া আর মায়া সম্পর্কে জানো না আমার আল্লাহর দয়া আর মায়ার কথা শুনলে তুমি আশ্চর্য হয়ে যাইবা হাদিসের মধ্যে এক ডাকাতের ঘটনা আছে বলবো নাকি হাদিসের মধ্যে একজন ডাকাতের ঘটনা আছে এই ডাকাত নিরপরাধ 100 জন মানুষ হত্যা করছে কতজন মানুষ 100 জন মানুষ হত্যা করার পর হঠাৎ করে ওই ডাকাতের অন্তরের ভিতরে চিন্তা ঢুকে গেছে আল্লাহর বান্দা দুনিয়াতে মানুষ মারা যাওয়ার পরে মানুষের অবস্থান কি হয় এই বান্দা যখন জানতে পারলো দুনিয়া থেকে মানুষ বিদায় হয়ে যাওয়ার পর কবরে থাকতে হয় ওই কবর থেকে আল্লাহর বান্দা আবার আল্লাহর আদালতে দাঁড়াইতে হয় ওরে বন্ধু ওই আল্লাহর আদালতে দাঁড়ানোর পরে ওই বান্দার জীবনের হিসাব নিকাশ গুলো আল্লাহর দরবারে পেশ করতে হয় আমার প্রাণের ভাইরা আমার বন্ধুরা এতটুকুন কথা ওই ডাকাত যখন জানতে পারল জানার পর ওই ডাকাতের অন্তরের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেল ওই ডাকাত চিন্তায় পড়ে গেল আহারে এই দুনিয়াতে আমি নিরপরাধ কমপক্ষে 100 জন মানুষের জান আমি নিয়েছি কমপক্ষে 100 জন মানুষ আমি আমার হাত দিয়ে হত্যা করেছি আমার আল্লাহর আদালতে যেদিন আমি দাঁড়ায় যাব রে ওই দিন যদি আমার আল্লাহ আমি বান্দাকে জিজ্ঞেস করে বান্দা তুই তো এই জমিনের ভিতরে আমার নিরপরাধ 100 জন মানুষ হত্যা করলি ওরে বান্দা এই 100 জন মানুষ হত্যার বদলা আজকে আমি আল্লাহ তোর কাছ থেকে বুঝে নিব বন্ধুরা আমার ওই বান্দা মনে মনে চিন্তা করতেছে রে ভাই এইরকম ভাবে আল্লাহর আদালতে যদি আমাকে নিয়ে যদি আমার আল্লাহ এইরকম প্রশ্ন করে তাহলে আমি আল্লাহর ওই দরবারে কেমন করে আমার চেহারাটা দেখাবো
ওই বান্দার অন্তরের ভিতরে অস্থিরতা শুরু হয়ে গেছে কি করবে কি করবে কি না করবে বান্দা যেন পাগল বাড়া হঠাৎ করে তার দেশের মানুষ মারফতে জানতে পারল রে ভাই তাদের এলাকার ভিতরে একজন বড় আলেম ছিল ওই বড় আলেমের সন্ধান সে পেয়ে গেল লোকেরা তাকে পরামর্শ দিল রে ভাই ওই বড় আলেমের কাছে যাইবা যাইয়া তুমি তোমার জীবনের কথাগুলি খুলে বলবা ওই আলেমের কোরআন হাদিসের জ্ঞান আছে অবশ্যই অবশ্যই ওই আলেম তোমার জন্য কোন পথ বের করে দিবে আমার বন্ধুগণ এই পরামর্শ শুনিয়া আল্লাহর ওই বান্দা আলেমকে খুঁজে খুঁজে এবার আলেমের দরবারে হাজির হয়ে গেছে আলেমের দরবারে হাজির হইয়া ওই বান্দা নিজের জীবনের সমস্ত গুনাহের কথা খুলে বলছে আর বলে বান্দা আল্লাহ আমার মতো অপরাধী কেউ কি আমার আল্লাহ ক্ষমা করতে পারে নাকি এই প্রশ্ন যখন করেছে রে ভাই এই প্রশ্নের জবাবে আল্লাহর বান্দা আলেম তাকে শোনায় দিল শোনো এই দুনিয়াতে বান্দা যত গুনাহ করুক না কেন বান্দার গুনাহ থেকে আমার আল্লাহ রহমতের দরিয়া আরো বিশাল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার পানির ভাইরা আমার বন্ধুরা এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলতেছে বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা থেকেও বেশি হয়ে যায় ও বান্দা তোমার গুনাহ যদি উহুদ পাহাড় থেকেও বেশি হয়ে যায় এরপরও আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইব না এ বান্দা গুনাহ হয়ে গেছে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসো লজ্জিত হয়ে আমি আল্লাহর দিকে ফিরে আসো প্রতিজ্ঞা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ এই রকম গুনাহ আমি আর জীবনে করব না আল্লাহ আমি গুনাহ করেছি আমি আজকে লজ্জিত হয়ে গেলাম এই গুনাহ নিয়ে আমি তোমার দরবারে কেমন করে আমার চেহারাটা দেখাবো এই রকম করে আল্লাহর কোন বান্দা যদি লজ্জিত হইয়া আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহর কাছে তওবা করে রে ভাই আমার আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ তোমার তমাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিব আমার প্রাণের ভাইয়েরা ওই আলেম যখন ওই বান্দাকে কথা শোনায়া দিল এই বান্দা ক্ষমা পাওয়ার রাস্তা আছে শুনেন তার দিলটা বড় খুশি হয়ে গেল এবার আলেম ডাক দেয়া বলে এর ভাই তোমার ক্ষমা পাওয়ার জন্য একটা শর্ত আছে বলে কি শর্ত বলে তুমি যে এলাকায় থেকে গুনাহ করছো আজকে এখন এই মুহূর্তে তুমি এই এলাকা থেকে চলে যাইবা বরং এলাকা থেকে যাইয়া অমুক একটা এলাকা আছে ওই এলাকার মানুষ বড় দিনদার মানুষ ওই এলাকার মানুষ বড় মুত্তাকি মানুষ পরহেজগার মানুষ ও বান্দা তুমি এখন থেকে এই এলাকার থেকে বাহির হইয়া ওই মুত্তাকি দিনদার বান্দা যেখানে আছে ওই মুমিন ইমানদার বান্দারা যেখানে আছে ওই এলাকায় তুমি চলে যাইবা ওই এলাকায় যাইয়া ওই বান্দারা যেমন ভাবে তারা আমল করতেছে এই রকম ভাবে তুমি তোমার আমল শুরু করে দিবা ওই বান্দাদের সঙ্গে তুমি সকাল সন্ধ্যা উঠা বসা করবা হইতে পারে আমার আল্লাহ ওই নেক বান্দাদের ওসিলায় তোমাদেরকে মাফ করে দিতে পারে একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন আল্লাহু আকবার আমার প্রাণের ভাইয়েরা
ওই আল্লাহর বান্দা যখন এই কথা শুনল সে আর দেরি করে না এমনি তার অন্তরের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে রে ভাই এই গুনাহগুলো নিয়ে আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবে এই কথার চিন্তা বান্দা অস্থির হয়ে গেছে এবার যখন বাঁচার রাস্তা পেয়ে গেছে আর দেরি করে না নিজের এলাকা ছেড়ে দিয়া ওই নেক বান্দাদের এলাকার দিকে দৌড়াইতে আরম্ভ করছে ওরে বন্ধু এবার দেখুন আমার আল্লাহর কুদরতের খেলা কাকে বলে আমার আল্লাহ হযরত জিব্রাইল আমিনকে পাঠায় দিয়েছেন মালাকুল মুতাজ্জাল ফেরেশতাকে পাঠায় দিয়েছেন যাও যাও আমার বান্দার জান কবজ করো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদারে ওই বান্দার জান কবজ হয়ে গেছে ওরে বন্ধু এখন দুই দল ফেরেশতা তার রূহ নেওয়ার জন্য আসছে এক দল ফেরেশতা গজবের এক দল ফেরেশতা রহমতের রহমতের ফেরেশতা তার রূহ নিতে যায় গজবের ফেরেশতাও তার রূহ নিতে যায় আমার বাড়ির ভাইরা এবার দুই দল ফেরেশতা মুখোমুখি হয়ে গেছে দুই দল ফেরেশতা মুখোমুখি হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা এবার আমার আল্লাহ বলে ও ফেরেশতারা তোমাদের এই রকম ঝগড়া ঝাটির দরকার নাই আমি আল্লাহ মীমাংসা করে দেব আমার আল্লাহর পক্ষ থেকে মীমাংসা চলে আসছে এই বান্দা যে জায়গার ভিতরে লাশ হয়ে পড়ে আছে এখান থেকে ওই নেককার বান্দাদের এলাকার দিকে দূরত্ব কতটুকু মেপে দেখো যদি মেপে দেখার পর এই বান্দা নেক বান্দাদের এলাকার দিকে বেশি আগায়া যায় তাহলে এর রূহটা রহমতের ফেরেশতার হাতে দিয়া দিবা আর যদি ওই বান্দা রহম ওই নেক বান্দাদের এলাকার দিকে কম আগায়া যায় আর যদি বেশি অংশ যদি তার এলাকার দিকে থাকে তাহলে এই বান্দার রূহটা গজবের ফেরেশতার হাতে দিয়া দিবা আমার আল্লাহ এই ফয়সালা তো করে দিলেন এবার দুই দল ফেরেশতা তারা জমিন মাপতে আরম্ভ করলো আমার বানের ভাইরা আমার বন্ধুরা কত তো আমার আল্লাহ ভালো করে জানেন রে ভাই ওই বান্দা মাত্র তার এলাকা থেকে বাহির হয়েছে এখনো নেককার এলাকার নেক বান্দাদের এলাকার দিকে বেশি দূর অগ্রসর হইতে পারে নাই এটা আমার আল্লাহর ভালো করে জানা আছে কিন্তু রে ভাই আমার আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ চলে আসছে কেমন করে জোশ আসছে আমার আল্লাহ বলে আমার বান্দা আমাকে আমার কথা স্মরণ করিয়া গুনাহের জন্য অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া তৌবা করার জন্য নিজের এলাকা থেকে বাহির হয়ে গেছে আমার পানের ভাইরা এতটুকু বের হওয়ার কারণে আমার আল্লাহ ওই বান্দার প্রতি দয়া জেগে গেছে আমার আল্লাহর রহমতের মধ্যে দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়ে গেছে আমার আল্লাহ এবার ওই বান্দাকে মাফ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কি করলেন আমার আল্লাহ জমিনটাকে ছোট বানায়া দিয়া ওই বান্দাকে নেক বান্দাদের এলাকার দিকে আগায়া দিয়া আমার বন্ধুরা ওই বান্দার রুহটা রহমতের ফেরেশতার হাতে হস্তান্তর করিয়া দিয়া আমার আল্লাহ দুনিয়ার ইমানদারদেরকে বুঝাইতে চাইলেন ওরে ইমানদার আমার ওই বান্দা আমি আল্লাহর কাছে খালেস দিলে তৌবা করার কারণে আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিছি একটু আওয়াজ দিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই ময়দানের ভিতরে বিভিন্ন বয়সে আল্লাহর বান্দার উপস্থিত আছরে ভাই আমি আলোচনা আর বেশি লম্বা করতে চাই না কারণ আমি একজন কোরআনের হাফেজ আগামী কালকে আমি আবার তারাবির নামাজ পড়ানোর জন্য ইমামতির মুসল্লায় দাঁড়াইয়া যাব ওরে বন্ধু এই রকম সারা রাত্রিতে মানুষদেরকে ওয়াজ নসিহত করে শোনায়া রাত জেগে জেগে শরীরটা ক্লান্ত মনটা একেবারে অবসাদগ্রস্ত অবস্থা আমার পানির ভাইরা এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এলাকায় যাইয়া বিশ্রাম নিয়া আগামী কাল থেকে মাহে রমজানের প্রস্তুতি চলবে ওরে বন্ধু এই জন্য আমি আলোচনা আরো লম্বা করতে চাই না তবে যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই বান্দা তোমার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে এই চোখ খোলার আগেই আবার আমার দুনিয়াতে লাশ হয়ে যাওয়া লাগতে পারে এই দুনিয়ার ভিতরে কত রাস্তাঘাটের ভিতরে কত যুবক মানুষ বয়স 20 বছর 25 বছর 30 বছর
রাস্তার ভিতরে দুর্ঘটনার শিকার হয়ে লাশ হয়ে পড়ে আছে তুমি তোমার এলাকার কবরস্থানের দিকে যাও একটু দেখো রে বান্দা তোমার বয়সে কত যুবক মানুষ এলাকার কবরস্থানে শুয়ে আছে এবার বলো দেখি তোমার ব্যাপারে এই গ্যারান্টি কি আছে নাকি তুমি আরো 20 বছর বাঁচবা এই গ্যারান্টি তোমার যদি না থাকে বান্দা তাহলে আজকে এখন এই মুহূর্তে আল্লাহর দরবারে তওবা করবারে বান্দা দুইটা হাত আসমানের দিকে উঠায়া দিবা সকলে দুইটা হাত আসমানের দিকে একটু উঠায়া দেই রে ভাই আল্লাহর বান্দারা সবাই দুইটা হাত উঠায়া দেই সবাই দুইটা হাত আসমানের দিকে উঠায়া দেই আমার আল্লাহকে ডাক দিয়া বলি আল্লাহ কোন সময় জানি মৃত্যু হয় এটা আমিও জানি না গো আল্লাহ এই মৃত্যু যদি নাফরমানের হালতে হয় এই মৃত্যু যদি আল্লাহ তোমার অসন্তুষ্টির মৃত্যু হয় রে মালিক তাহলে তোমার দরবারে কেমন করে চেহারা দেখাবো আল্লাহ জীবন ভর যত গুনাহ করেছি এই গুনাহগুলি নিয়া তোমার দরবারে কেমন করে দাঁড়াবো গো আল্লাহ তাই তোমার দরবারে ফরিয়াদ আজকের পর থেকে নিয়া জীবনে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না জীবনে আর কোনদিন মৃত্যু কথা বলবো না আর কোনদিন সুদ খাবো না ঘুষ খাবো না আর কোনদিন মদ পিয়া বা গাঁজা সেবন করবো না আর কোনদিন কোন নারীকে উত্তক্ত করবো না আর কোনদিন জিনা চুরি ডাকাতি করবো না আর কোনদিন গো আল্লাহ তোমার হুকুমের বিরুদ্ধে চলবো না গো আল্লাহ নবীর তরিকার বাহিরে আর জীবনে একটা কদম ফেলবো না ও গো মালিক আজ তোমার দরবারে তওবা করতেছি দয়া করে মায়া করে আমাদের তওবাগুলি তুমি কবুল ও মঞ্জুর করে নাও একটু জবান খুলে আওয়াজ দেওয়ালে না আমি আল্লাহ জীবনে কত তওবা করেছি আবার তওবা ভেঙে ফেলেছি ও আল্লাহ আজকে যেই তওবা করতেছি মৃত্যুর আগ পর্যন্ত এই তওবাগুলির উপরে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করে দাও একটু জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন আমি